হ্রদ পাহাড়ের জেলা রাঙ্গামাটি, 10 উপজেলা নিয়ে গঠিত দেশের সবচেয়ে বড় জেলা। এখানে সংসদীয় আসন মাত্র একটি। দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় নির্বাচনে নিরাপত্তা প্রদানে বরাবরই বেগ পেতে হয় সংশ্লিষ্টদের। এই আসনে হেলিশুটিং কেন্দ্র রয়েছে 18টি, যেখানে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম ও জনবল। টানা 20 দিনের প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা, গেছেন ভোটারদের দুয়ারে দুয়ারে, চেয়েছেন ভোট। এতে যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার কথা জানান ভোটাররা। 3 জন প্রার্থী আছে, ওরাও প্রচার করতেছে খুব সুন্দরভাবে দেখলাম আজকেও। তিনজনের চতুর্পাশে গ্রামে গ্রামে যাইয়া ভোট চাইতেছে। ভোটের প্রস্তুতি খুবই ভালো দেখছি, সবগুলা দল আসলে সব ভালোই হতো। এখনো ভোট কেন্দ্রে সবাই ভোট চাচ্ছে, ইয়ে করতেছে, আমরাও যাচ্ছে ভোট দেব। এখানে তো কোনো কিছু চাওয়া পাওয়া এটা বিষয় না, আমাদের আমরা হচ্ছি সাধারণ মানুষ, আমাদের কাছে যেটাই আসে আমরা সেটাতেই খুশি, আমাদের আর অন্য কিছু দরকার নেই। আর সুস্থভাবে যে ইয়া হয় ওইটাই, সুস্থ নির্বাচন হবে এটাই আমরা ভাবি, আর কিছু না। সুষ্ঠু নির্বাচন ও ভোটারদের নিরাপত্তায় পাহাড়ি জেলা ইতিমধ্যে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। এর মধ্যে প্রতি উপজেলায় পর্যাপ্ত সংখ্যক সেনাবাহিনী, 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাচনের দিন মাঠে থাকবে র‍্যাব, পুলিশ ও আনসারের মোবাইল টিম। এছাড়াও জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। পুলিশের তথ্য মতে এই আসনে 213টি ভোটকেন্দ্রের মধ্যে 129টি ঝুঁকিপূর্ণ। দুর্গম ও ঝুঁকিপূর্ণ বিবেচনায় সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তো এখানে আমাদের 213টা ভোট কেন্দ্র আছে। আমাদের পুলিশের পক্ষ থেকে এই 213টা কেন্দ্রের মধ্যে আমরা 129টাকে গুরুত্বপূর্ণ এবং 84টা কেন্দ্রকে আমরা সাধারণ কেন্দ্র হিসাবে আমরা চিহ্নিত করেছি। সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে আমরা প্রত্যেকটা ভোট কেন্দ্রকে নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে এসেছি, যাতে প্রতিটা ভোটার তার নির্বিঘ্নে এবং নিরাপদে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে যা যা করণীয় সকল প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। সকল বাহিনীর সাথে সেই সমন্বয় সভাটি করা হয়েছে যেন নির্বাচনটি নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ একটি নির্বাচিত নির্বাচন হয়। সেই জন্য যা যা করণীয় আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাল্লাহ আগামী 7 তারিখে খুব সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনটি সম্পন্ন হবে। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,74,354, আর ভোটযুদ্ধে আছেন 3 প্রার্থী। আওয়ামী লীগের দীপঙ্কর তালুকদার, সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী অমর কুমার দে, অপর প্রার্থী তৃণমূল বিএনপির মিজানুর রহমান। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।